যখন যাবে তখন সেই রাস্তাটা এবং দুই পাশের সৌন্দর্য খুবই উপভোগ করতে খুবই চমৎকার এখানে ন্যাচারাল দিবস মরিয়ম পঞ্চাশ আসমাউল হোসনা পঞ্চাশ দুজনকে গিফট করলাম আমার পক্ষ থেকে এবার খুশি তুমি খুশি তোমাদের দেশি ভাষা কথা বলো তো বলো বোঝা লাগবে না শুধু শুনবো তোমরা দুজনে বলো দুজনে ভাত খাই নাই এখন ডাকাত থেকে আজকে চলে যাবো ঢাকায় তা তো হবেই তা তো হবেই খরচ তোমাদের গ্রামে তো আমাদেরকে কেউ ফ্রি দিল না অনেক খুঁজেছি ফ্রি সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আমি আবার তানভি ফিরে আসলাম আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে হিমছড়ি পাহাড় হিমছড়ি এটা কক্সবাজার থেকে ডলফিন মোড় থেকে প্রায় সাত কিলো দূরে হবে আপনার এখান থেকে অটোতে করে আসতে গেলে ভাড়া লাগবে হয়তো 200 থেকে 250 টাকা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা একদম টপ অফ দ্য পয়েন্ট হিমছড়ির টপ অফ দ্য পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে পাহাড়ের যে মনোরম দৃশ্য সাথে হচ্ছে একটা সাগরের দৃশ্যটা মানে সমুদ্র সৈকতের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে হবে হিমছড়ি পাহাড় উঠতে একটু কষ্ট
বলে রাখা ভালো যে আপনারা যাদের বয়স 6-7 বছরের নিচে তাদেরকে হিমশিম পাহাড়ে না ওঠানোই ভালো, কারণ ওঠার সিঁড়ি যেটা আছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হতে পারে। হ্যাঁ, আমরা অনুরোধ করবো যারা বাচ্চা আছেন তাদেরকে বাচ্চাদেরকে সাথে আনবেন না, আপনারা যারা বড়ো আছেন তাদের সাথে। হিমশিম পাহাড়ের আপনি যদি পুরোটা দেখতে চান সময় হয়তো বেশিক্ষণ লাগবে না, বাট একটা জিনিস ভাবতে হবে যে আপনার এখানে যেই পাহাড়টা আছে সেই পাহাড়ে উঠতে আপনাকে একটু বেগবান পেতে হবে। আশা করছি আপনারা হিমশিম পাহাড়ের যে দৃশ্য পিছনে যে আমার পিছনে যে দৃশ্য সেটার পিছনে একটা রাস্তা আছে, যারা পাহাড়ি এলাকা থাকে এলাকায় যারা থাকে তারা সাধারণত এই রাস্তাটি মিস করে বা ব্যবহার করে বা কোনো সংগ্রহ করে যেটা আমরা আপনি সত্যিকার অর্থে জানি না, আর এটা আমাদের সাধারণ মানুষ এখানে নামতে পারবে না। এটা কাঁটাতারের বেড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁটাতারের বেড়া আছে, এটি হচ্ছে শেষ পয়েন্ট, আমি একদম হিমশিম পাহাড়ের শেষ সীমানায় আছি। এখানে ভালো লাগার মতো যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি সমুদ্র সৈকত বিশালভাবে দেখতে পাবেন, সাথে পাহাড়ের যে বিশালতা সেটাও দেখতে পাবেন, পাহাড়ের সাথে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আপনি দেখতে পাবেন, গাছের সৌন্দর্য আর পাহাড়ির সৌন্দর্য দুইটা একসাথে মিশে গিয়েছে প্রকৃতির। আসলে আমরা যারা প্রকৃতিপ্রেমী যারা তারা আমরা সাধারণত এইসব দৃশ্য দেখার জন্য সাধারণত এখানে চলে আসবো, কিন্তু আসলে আমরা সচরাচর এইসব দৃশ্য আমরা দেখতে পারি না, কারণ আমরা আসলে সবাই ব্যস্ততার কাজে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি। ভালো লাগবে, দাদা আসবেন তাদের ভালো লাগবে অবশ্যই, এটা আমি বলতে পারি। অ্যাডভেঞ্চার টাইপের কিছুটা হিমশিম পাহাড় কিছুটা অ্যাডভেঞ্চার টাইপের, কারণ আপনার সিঁড়িটা আসলে মোস্ট অফ দ্য পয়েন্ট, সিঁড়িতে উঠতে গেলে আপনাকে কিছু না কিছু বেগ পেতেই হবে, তো খুব সাবধানে সিঁড়িতে উঠতে হবে, নামার সময় আরও সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যদি পা পিছলে যায় আপনি কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে পারেন। যাই হোক, আমি বেশি কথা বলব না, এতটুকুই বলবো যে হিমশিম পাহাড়কে যদি দেখতে চান আর পাহাড়ের দৃশ্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হিমশিমতে আসতে হবে। কক্সবাজার আসলে অবশ্যই যারা কক্সবাজার আসবে তারা একটু সময়ের ফাঁক বা সময়ের অবসর নিয়ে হিমশিমতে এসে ঘুরে যাবেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। কারণ কক্সবাজার এসে শুধু হিমশিমতে আসবেন না তা হবে না, আসতে দেখে যেতে হবে প্রকৃতির সৌন্দর্যটা। ধন্যবাদ, আমি এখানেই শেষ করছি, আমি তান সাথে আমার দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেশে কবে হিমছড়ির বাঁকে ওই দূর পাহাড়ে লোকালয় ছেড়ে দূরে মন কেড়েছিল এক দুরন্ত মেশে কবে হিমছড়ির বাঁকে।